বিসমিল্লাহিরহমানিরহিম। টঙ্গী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং পড়ালেখাটা চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বিষয়টার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। অধ্যায়টি আলোচনার পূর্বে আমি কতগুলো ছবি দেখাচ্ছি। দেখো, এখানে একটা ছবি, প্রথম এই ছবিটা, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণত এই বাজারটাকে আমরা কি বলি, কাঁচা বাজার, সাধারণত যেখানে শাক সবজি বিক্রি হয়। দ্বিতীয় ছবিটা সেটা গ্রামের বা লোকাল এরিয়ার একটা বাজারের ছবি। তৃতীয় একটা ছবি যেটার সাথে প্রায় সবাই পরিচিত, ঢাকার নিউ মার্কেট। তো এই ছবি তিনটা দেখে আমরা কি বুঝতে পারি যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাজার বা মার্কেট। শুরুতে আমরা জেনে নেই বাজার বা মার্কেট বলতে কি বোঝায়। দেখো, সাধারণ অর্থে, সাধারণত আমরা বাজার বলতে কি বোঝাই, যে আমরা যদি যে বাজারে যাই, কোথায় যাও, বাজারে যাই, একটা জিনিস লাগবে বাজারে যাই। কিন্তু অর্থনীতিতে আর সাধারণ অর্থের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সাধারণ অর্থে বাজার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতার সমাগমে প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, ঠিক আছে। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি একটু ভিন্ন এবং ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। দেখো, সাধারণ অর্থে একটা স্থান, সেখানে স্থান খুবই গুরুত্বপূর্ণ, যে স্থানে গিয়ে তুমি দ্রব্যটা কিনবে। কিন্তু অর্থনীতি বলছে না যে না, এখানে স্থান গুরুত্বপূর্ণ নয়, দ্রব্য সামগ্রী এবং ক্রেতা বিক্রেতার সমাগম সেটাই হলো গুরুত্বপূর্ণ। তো অর্থনীতিতে কি বলছে, যে অর্থনীতির ভাষায় অর্থনীতিতে বাজার বলতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ পণ্য দ্রব্য ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হওয়াকে বোঝায়। এখানে প্রতিযোগিতা বলতে কোনটা বোঝায়, প্রতিযোগিতা বলতে দুইজনের মধ্যে প্রতিযোগিতা হয়, ক্রেতা এবং বিক্রেতা। বিক্রেতা চায় সবসময় তার যেহেতু যোগান দাম অনুসারে বেশি দামে বিক্রি করতে, আর বিক্রেতা চায় কম দামে বিক্রি করতে। এই জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা বা দর কষাকষি হয়। এই যে প্রতিযোগিতা বা দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, এটাকেই অর্থনীতির ভাষায় বাজার বলে। দেখো, অর্থনীতিবিদ অধ্যাপক চ্যাপম্যানের মতে বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয়। তারপরে আমরা দেখি যে বাজারের কতগুলো সাধারণ শর্ত বা বৈশিষ্ট্য, বাজারের কতগুলো সাধারণ শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে, যেমন এক বা একাধিক দ্রব্য এবং সেবা। তারপরে হলো ক্রেতা বিক্রেতা, অবশ্যই বাজারে ক্রেতা বিক্রেতা থাকবে। তারপরে হলো ভারসাম্য দাম, ভারসাম্য দাম বলতে চাহিদা এবং যোগানের সমতাস্থলে যে দাম নির্ধারিত হয়। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা, এখানে অবাধ প্রতিযোগিতা বলতে আমি আগেই বলেছি যে এখানে প্রতিযোগিতা বলতে এখানে দর কষাকষি তাকেই সাধারণত নির্দেশ করে। আচ্ছা, তারপর হলো বাজারের শ্রেণী বিভাগ, আয়তনের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। বাজারকে সাধারণত এই তিন ভাগেই ভাগ করা হয়। তার মধ্যে এই তিনটা ভাগেরও আবার কতগুলো ভাগ রয়েছে, আমরা আজকে জানবো হলো আয়তনের ভিত্তিতে বাজার এবং সময়ের ভিত্তিতে বাজার। পরের ক্লাসে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজার সম্পর্কে বিস্তারিত। দেখো, আয়তনের ভিত্তিতে, আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার তিন প্রকার। যথা, এক নম্বর হলো স্থানীয় বাজার, যে দ্রব্যের বাজার দেশের একটি বিশেষ অঞ্চল বা স্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাকে স্থানীয় বাজার বলে, যেমন মাছ মাংস শাক সবজি ইত্যাদির বাজার। এটা হলো সাধারণ সেন্স। এখন তুমি যদি বলে যে স্যার, ইলিশ মাছ তো সারা বাংলাদেশে পাওয়া যায়, এটা তো অনেক জায়গায়, যেমন ঢাকা শহরে ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু ঢাকা শহরে ইলিশ মাছ ওই কোনো নদী আছে বা নদী থাকলেও সেই নদীতে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ নেই। তবে আমরা সাধারণ সেন্সে ধরে নিই যে ওই যে যেই দ্রব্যটা যেখানে উৎপাদন হয় সেখানেই যদি বিক্রিটা সীমাবদ্ধ থাকে তবে সেটাকে বলা হলো স্থানীয় বাজার। জাতীয় বাজার,
কোনো দ্রব্যের বাজার যদি একটি দেশ বা অঞ্চলের সব জায়গায় বিস্তৃত হয় তাকে জাতীয় দ্রব্য কোনো দ্রব্যের বাজার যদি একটি দেশ বা অঞ্চলের সব জায়গায় বিস্তৃত হয় তাকে জাতীয় দ্রব্য নয় কেন হবে জাতীয় বাজার বলে। যেমন দেশীয় বস্ত্র, প্রসাধনী এবং হলো ফল। দেশীয় বস্ত্র যেমন হলো, যেমন আড়ং এর নাম আমরা সবাই জানি, আড়ং এর দ্রব্য একটা জায়গায় উৎপাদন হলেও সারা বাংলাদেশের প্রায় সকল জায়গায় আড়ং এর দ্রব্য পাওয়া যায়, সেই জন্য এটাকে কি বলা হবে জাতীয় বাজার। প্রসাধনী বাংলাদেশে বিভিন্ন কসমেটিক্স আইটেমের উৎপাদন করে যেটা সারা দেশেই পাওয়া যায় এবং কি দেশের বাইরেও পাওয়া যায়। তারপর দেখো ফল, ফল বলতে আমরা সাধারণত যে একটা জায়গায় উৎপাদন হয় অর্থাৎ ওই জায়গার ফলটা বিখ্যাত, এটা সারা দেশেই পাওয়া যায়, যেমন হলো রাজশাহী আমের কথা বলা যায়। আচ্ছা, তারপর দেখো হলো আন্তর্জাতিক বাজার। একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান যখন সারা বিশ্বে প্রভাব বিস্তার করে তখন তাকে আন্তর্জাতিক বাজার বলে। যেমন হলো সোনা, জ্বালানি তেল ইত্যাদি, আমি দুইটা দ্রব্যের দাম দিলাম। যে স্বর্ণের দাম, এটা বাংলাদেশে দ্রব্যের উপর নির্ভর করে না, এটা নির্ভর করলো আন্তর্জাতিক ভাবে উৎপাদনকারী দেশের যোগানের উপর, ঠিক আছে, এবং এটা সারা বিশ্বের উপরই প্রভাব বিস্তার করে। জ্বালানি তেল, সেটা যেহেতু বাংলাদেশ পুরোপুরি আমদানি করে থাকে এবং এটা সারা বিশ্বের অধিকাংশ দেশই আমদানি করে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তার উৎপাদন করে বা যোগান দেয়, এই জন্য এটা হলো আন্তর্জাতিক বাজারের দ্রব্য। অর্থাৎ এটার কোন দ্রব্য, এই দ্রব্যটার দাম বাড়বে না কমবে সেটা আন্তর্জাতিক বাজারে এটার দাম কমলো না বাড়লো তার উপর নির্ভর করে থাকে। আচ্ছা, পরে দেখো সময়ের ভিত্তিতে বাজার। সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করা যায়। একটা হলো অতি স্বল্পকালীন সময়ের বাজার। দেখো যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে শেষ হয় তখন সে বাজারকে অতি স্বল্পকালীন সময়ের বাজার বলে। যেমন দেখো শাক সবজি, মাছ মাংস, দুধ ইত্যাদি দ্রব্যের বাজার। শাক সবজি, মাছ মাংস অধিকাংশ এলাকাতেই পাইকারি বাজারগুলোতে একদম ভোর আজানে, ফজর আজানের সাথে সাথে শুরু হয় এবং 9টা 10টার দিকে প্রায় শেষ হয়ে যায়। আবার কোনো কোনো জায়গায় সকালে একটা নির্দিষ্ট সময় বসে, আবার দুপুরের আগে শেষ হয়, আবার বিকালে বসে, মাগরিবের আজানের আগেই শেষ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় কি, অর্থাৎ দিনের একটা নির্দিষ্ট সময় কেবল এই দ্রব্যগুলা পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হলো অতি স্বল্পকালীন সময়ের বাজার। তারপরে দেখো হলো স্বল্পকালীন সময়ের বাজার। যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে সাথে যোগানও পরিবর্তন হয় তাকে স্বল্পকালীন বাজার বলে, ঠিক আছে। এখানে তার সাধারণত পোশাক বা এই জাতীয় দ্রব্যগুলা। দীর্ঘকালীন বাজার, দীর্ঘকালে সবকিছুই পরিবর্তনশীল, তাই চাহিদা অনুসারে যোগানের হ্রাস বৃদ্ধি করে বাজার ব্যবস্থা সমন্বয় করা হয় তাকে বলা হলো দীর্ঘকালীন বাজার। যেমন হলো গাড়ি, দামি গাড়ি, তারপর হলো মোবাইল ফোন ইত্যাদি বাজার হলো কি দীর্ঘকালীন বাজার। যেমন দেখবো যে মোবাইল ফোনের একটা জনপ্রিয় ব্র্যান্ডের নাম হলো স্যামসাং। স্যামসাং দেখবো যে কম দামি আছে, বেশি দামি আছে, এবং তারা দিন দিন কি করে এক একটা নামে এটাকে আপডেট করে, এবং এটা কি হয় একটা দীর্ঘকাল পরে, আজকে তার চাহিদা বেশি হলেই তার যোগান বেশি দেওয়া সম্ভব না, একটা নির্দিষ্ট সময় পরে তার যোগান চাহিদা অনুসারে যোগান বৃদ্ধি করা সম্ভব কিংবা হ্রাস করা সম্ভব। অতি দীর্ঘকালীন বাজার, প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে যে বাজারে চাহিদা যোগানের মধ্যে সমন্বয় সাধন করা হয় তাকে অতি দীর্ঘকালীন বাজার বলে। অর্থাৎ দীর্ঘকালে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ব্যবহার করে, হ্যাঁ, কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান যখন নিয়ন্ত্রণ করা হয় বা সমন্বয় সাধন করা হয় সেটাকে বলা হলো অতি দীর্ঘকালীন বাজার। তো আজ এ পর্যন্তই। বাড়িতে থাকো, নিরাপদে থাকো, বাড়িতে ধৈর্য ধরে থাকো, পড়াশোনা করো, বাবা মার কথা শুনো। ইনশাল্লাহ একদিন এই করোনা ভাইরাস মহামারী শেষ হবে অথবা কমে আসবে, তখন আবার তোমাদের সাথে প্রত্যক্ষভাবে দেখা হবে, অনেক কথা হবে, এবং সেই ক্লাসগুলো হবে আরো অনেক প্রাণবন্ত। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থেকো, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়। আল্লাহ হাফেজ।